আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহ মাদু আর আলা রসুল করিমাবাদ বাংলাদেশ এবং বাংলা পাশাপাশি বিশ্বের যে যেখান থেকে আমাদের ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজ থেকে শুরু হচ্ছে আট নম্বর পারা আলহামদুলিল্লাহ আমরা বিগত এক থেকে সাত নম্বর পারা পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা শিখব আট নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আর না একশত এগারো নম্বর আয়াত থেকে এক আঠারো নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء আর যদি অর্থ হচ্ছে আর লাউ অর্থ হচ্ছে যদি ওয়ালাউ আর যদি আন্না না নিশ্চয় আমরা আন্না আন্না অর্থ হচ্ছে নিশ্চয় এই না অর্থ হচ্ছে আমরা একটা গমির বা সর্বনাম না অর্থ হচ্ছে আমরা সবসময় মনে রাখবেন না আমরা গমির সর্বনাম প্রয়োজনে লিখে রাখেন নাজ্জাল না অবতরণ করাতাম নাজ্জাল না আমরা অবতরণ করাতাম এই না এ না অর্থ হচ্ছে আমরা ইলাই হিম ইলা ইলা অর্থ হচ্ছে দিকে বা উপর হিম অর্থ হচ্ছে তাদের হিম এটাও দমির বা সর্বনাম ইলাই হিম তাদের উপর আল মালা ইকাতা মালাক মালাক মানে কি ফেরেশতা ওয়াকাল্লামাহুম হুম ওয়া অর্থ হচ্ছে আর কাল্লামা হুম তাদের সাথে কথা বলতো এই হুম হুম অর্থ হচ্ছে তাদের বা তাদেরকে হুম অর্থ হচ্ছে তাদের বা তাদেরকে খুব এই সর্বনামগুলো মুখস্থ করে নেবেন আরবি সর্বনাম হুম আর তাদের সাথে কথা বলতো আল মাউতা মৃতরা ও না ওয়া অর্থ হচ্ছে আর হাসর না আমরা একত্রিত করতাম এই যে না না ভমির সর্বনাম আমরা হাসর হাসর মানে কি একত্রিত করা আলাই হিম তাদের উপর আলা অর্থ হচ্ছে উপন হিম অর্থ হচ্ছে তাদের বমির যে হিম আমরা কয়েকটি সর্বনাম এখানে পেয়ে ফেলেছি হিম ইন কিছু বা বস্তু কবুলান সামনা সামনি মা কানু মিনু তারা ইমান আনত না তারা কি করতো না ইমান আনত না ইল্লা ব্যতীত বা ছাড়া আন আন অর্থ হচ্ছে যে ইয়া আ চান আল্লাহ আল্লাহ ওয়ালা কিন্না কিন্তু আকসা হুম তারা অধিকাংশই আকসার কাসির মানে কি অনেক আর হুম অর্থ হচ্ছে তারা ইয়া জে হালুনা মূর্খতা প্রকাশ করবে তো আমরা এখন একত্র অর্থ দেখি আর আমি যদি আল্লাহ শুভ হানুতাআলা বলতেছে আমি যদি তাদের কাছে ফেরেস্তাদের কি অবতরণ করতাম তাদের কাছে কারা এটা হচ্ছে এই আয়াত নাজির হচ্ছে একশত নয় নম্বর আয়াতের প্রেক্ষিতে এটা হচ্ছে একশত এগারো নম্বর আয়াত আর এই আয়াত নাজির হচ্ছে একশত নয় নম্বর আয়াতের প্রেক্ষিতে যেটা আমরা গত ক্লাসে দেখেছি যে কাফির রাইসা নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে দৃঢ়ভাবে শপথ করে বলে যদি আল্লাহ তাদের তাদেরকে কোনো মজিদা দান করেন অলৌকিক কোন কিছু দেখান দান করেন তাহলে তার ইমান আনবে তো তাদের প্রেক্ষিতে সু হানো তাহলে এখানে বলতেছে আমি যদি তাদের কাছে ফেরেস্তাদেরকে অবতরণ করতাম যদি ফেরস্তারা আইসাও যদি বলতো যে মোহাম্মদ সাল সাল্লাম আল্লাহ রাসুল যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে তারপর তারা ইমান আনত না আর তাদের সাথে মৃতরা কথা বলতো যদি মৃতরাও উঠে তাদের সাথে কথা বলতো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল আহ এই কোরআন সত্য তারপর তারা কি করতো না ইমান আনতো না এবং আমি সব বস্তুকে তাদের সামনে একত্র করতাম যা কিছু আছে সমস্ত কিছু যদি একত্রিত হয়েও বলে যে নবী মাহমদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল এই কোরআন আল্লাহর পক্ষ থেকে কিন্তু এই কাফেরগুলো ইমান আনতো না তবু তারা ইমান আনত না তো এই জন্য আমাদের ক্লাসগুলো চেষ্টা করবেন ধারাবাহিকভাবে দেখার জন্য তাহলে আপনারা বুঝতে সহজ হবে তবে যদি আল্লাহ চান তবে যদি আল্লাহ চান কিন্তু তাদের অধিকাংশ মূর্খতা প্রকাশ করবে আল্লাহ যদি চান তাহলে তারা ইমান আনবে দেখেন আমরা একটা কথা বারবার বলে আসি যে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ হতে আলা কিন্তু মনে রাখতে হবে যে হেদায়াত এটা এমন এক জিনিস আমাকে অর্জন করে নিতে হবে হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ হেদায়ত দেন কিন্তু আমাদেরকে কি করতে হবে হেদায়াত অর্জন করে নিতে হবে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ সুফায়নতার কেন পাঠিয়েছেন পরীক্ষার জন্য এখন যদি সবাইকে ঢালাওভাবে হেঁদের দিয়ে দিল তাহলে পরীক্ষাটা রইল কোথায় দেখেন মানুষ শ্রেষ্ঠ কেন কেন শ্রেষ্ঠ মানুষ চোখে দেখে পশু তো চোখে দেখে মানুষ খাবার খায় চতুষ্পদ জন্তু তো খাবার খায় মানুষ ঘুমায় চতুষ্দ জন্তু তো ঘুমায় মানুষ চলে তারাও তো চলে আসলে মানুষ শ্রেষ্ঠ কেন যে আল্লাহ সব হেন মানুষকে একটা মস্তিষ্ক দিয়েছে ভালো মন্দটা বোঝার ক্ষমতা দিয়েছে এখন বোঝার পরেও যদি সেটা কাজে না লাগায়

شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون وكذلك ووردت سأرك ذلك يا بابي شبدي تمر بشبيه بشي بيتسي أما دري كلاس كلو جودي بابي كويتي كلاس دهكن তখন দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক শব্দ অর্থ আপনি জেনে ফেলেছেন তার জন্য একটা ক্লাস কিন্তু বারবার দেখার চেষ্টা করবেন তাহলে শব্দগুলো আপনার আয়ত্তে সহজে চলে আসবে যা না এই যে না না একটু আগে বলেছি না অর্থ কি এটা একটা সর্বনাম আমরা যা না তৈরি করেছি লি কুল্লি প্রত্যেকের জন্য লি লি অর্থ হচ্ছে জন্য কুল্লি কুল্লি মানে কি প্রত্যেক সব এই কুল্লি শব্দটা আমরা অনেক পেয়েছি নাবিয়িন নাবির আদুন শত্রু যে প্রত্যেক নবীর জন্য আল্লা সুখানা কি করেছেন শত্রু করেছেন পূর্বেকার শায় শয়তানদের থেকে আল ইংসি মানুষ মানুষ শয়তানদের থেকে অল জিন্নি এবং জিনদের উস্কানি দিতে থাকে বা আদু হুম তাদের কতক এই যে হুম এই হোমটিও কি সর্বনাম বমির হুম তাদের বা তাদেরকে ইলা প্রতি বা দিকে বা দিন কতকের জোখ রুফা কময় আল কৌলি কথা গরুরন ধোকার, ওয়ালাউ ওয়াও আর লাউ যদি সা আ চাইতেন কে চাইতেন রব্বু তোমার রব একা কা অর্থ হচ্ছে তোমার বা তোমার তোমাকে এটাকে সর্বনাম আরবিতে ধমির বলা হয় এটাও প্রয়োজনে লিখে রাখবেন কা তোমার বা তোমাকে তোমার বা তোমাকে হুম তাদের বা তাদেরকে মা আ তারা তা করতে পারতো না মা মা অর্থ হচ্ছে একটা নাবোদক না আরে হু অর্থ হচ্ছে তা তা একটা এটা দমের সর্বনাম মা আফা তারা তা করতে পারতো না ফাদারু হোম অথএব তুমি তাদেরকে পরিত্যাগ করো তাদেরকে কি করো পরিত্যাগ করো ছেড়ে দাও ওয়া মা ওয়াও এবং মা যা ইয়ফতনা তারা মিথ্যারূপ করেছে আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যখন কোন শব্দের প্রথমে আলিফ নুন ইয়া তা গত একটি ক্লাসে আমরা এটা বলেছি শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা এবং শব্দের শেষে নুন অথবা কোন শব্দের উপর পেশ সর্বশেষ হরফটা নুন অথবা পেশ পেশযুক্ত কোন হরফ তখন বুঝে নেবেন ওই শব্দটি ক্রিয়াপদ এবং ওইটার অর্থ বর্তমান এবং ভবিষ্যৎ আরবিতে বর্তমান এবং ভবিষ্যতের জন্য একই শব্দ ব্যবহার হবে আচ্ছা এখন আমরা একত্র অর্থ দেখি এমনইভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি মানুষ ও জিনদের থেকে শয়তানদেরকে এখানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে হে মোহাম্মদ যে আপনার ও প্রত্যেকটি নবীর জন্য শত্রু ছিল মানুষদের থেকে এবং জিনদের থেকে যে মানুষদের মধ্যে কিছু শয়তান রয়েছে কাতাদা রহিমাউল্লাহ বলেন যে মানুষদের মধ্যেও শয়তান রয়েছে জিনদের মধ্যেও কি রয়েছে শয়তান রয়েছে আর তারা নবীদের শত্রু ছিল এখানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সান্ত্বনা স্বরূপ বলছে যে আপনি ঘাবড়িয়ে যেন না আপনি হতাশ হয়েন না আপনি এখানে দুঃখিত হয়েন না আশ্চর্য হয়েন না যে নবীদের শত্রু এটা পূর্বকাল থেকেই ছিল আচ্ছা তারা ধোকা দেওয়ার জন্য একে অপরকে চা। চিকময় কথা দ্বারা উস্কানি দিতে থাকে যে এই শয়তানগুলো একে অপরের সাথে এমন কথা বলে যেটা আচ্ছা যদি তোমার রব চাইতেন তবে তারা এ কাজ করত না অতএব তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রূপ রূপকে পরিত্যাগ করো আল্লাহ যদি চাইতেন তাহলে তারা এ কাজ করতো না যে তাদেরকে আল্লাহ সুবাহ ধ্বংস করে দিতে পারতেন কিন্তু দেখেন আল্লাহ সুবাহ দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য এখানেই আমাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিবেন না আল্লাহ যদি চাইতেন তাহলে এত অন্যায় হচ্ছে আল্লাহ সু তাহলে ধ্বংস করে দিতে পারতেন যেটা আমরা আরও একটা ক্লাস আগে বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি যে আল্লাহ সুবি হায়নতলা কিন্তু ধ্বংস করবে না আল্লাহ আমাদেরকে সার দিচ্ছেন কিন্তু আমাদেরকে পরকালে খুব ভালো করে ধরবেন আচ্ছা তুমি তাদেরকে কী করো পরিত্যাগ করো ওই শয়তানগুলোকে তুমি কি করো পরিত্যাগ করো আচ্ছা দেখি আমরা পড়ায়াত

ইলাই অর্থ হচ্ছে দিকে বা প্রতি হি অর্থ হচ্ছে তার ইলাই হি তার দিকে এটা দমীর সর্বনাম হি তার বা তাকে হি তার বা তাকে আফ ইদা তুল্লাজি আফ ইদাতু তাদের অন্তর আল্লাজিনা যারা লা ইউমিনুনা ইমান আনে না ইউমিনুনা তারা ইমান আনে লা ইউমিনুনা তারা ইমান আনে না বিল আখিরাতি আখিরাতের প্রতি বি বি অর্থ হচ্ছে প্রতি আবার কখনো কখনো বি অর্থ হচ্ছে ধারা আয়াতি আয়া আখিরাতি পরকাল আখিরাত আর যেন তারা তাতে সন্তুষ্ট থাকে ওয়াও অর্থ হচ্ছে আর এই লি যেন আর হু অর্থ হচ্ছে তাতে দমের সর্বনাম ওয়ালিয়া কতারি ফু আর যেন ওসব অপকর্ম করে ওয়াও ওয়া অর্থ হচ্ছে এবং বা আর আরে লি যেন এই যে আমরা এখনও দেখেছি যেন ইয়াকারি ফু ওইসব অপকর্ম করে মা যা হুম হুম তারা সর্বনাম বমির অপকর্ম করেছে আচ্ছা একত্র অর্থ যাতে চতুরথায় সাজানো বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয় যারা পরকালের প্রতি ইমান আনে না যে তারা এমন কথা বলতেছে মনে হচ্ছে যেন এই কথাগুলোর প্রতি এক কথায় আমরা যেটা বলে থাকি যে মিষ্টি মিষ্টি কথা দোকায় ফেলে তাদের এই কথাগুলোর মাধ্যমে এবং তারা যেন এর উপরও সন্তুষ্ট থাকে এর উপরও যেন তারা সন্তুষ্ট থাকে যেমন শয়তান শয়তানদের উপর সন্তুষ্ট থাকে তাদের কাজগুলো করতেছে যখন আপনি তাদেরকে ভালো কথা বলবেন দেখবেন না মনে হবে যে তারা তাদের কাজগুলোর মধ্যে খুব ভালো আছে সন্তুষ্ট আছে এবং ওই সব অপকর্ম করে যা তারা এখন করছে اذا ذاك امر قرات الله ابتغي حكما وهو الذي انزل اليكم الكتاب مفصلا والذين اتيناهم الكتاب يعلمون انه منزل من ربك منزل

আমি অনুসন্ধান করব। হাকা মান কোনো বিচারক তবে কি আমি আল্লাভ তো কোনো বিচারক অনুসন্ধান করব। অহুয়া ওয়াও আ হুয়া হুয়া অর্থ হচ্ছে তিনি বা সে একটা সর্বনাম দমের হুয়া সেবা তিনি আল্লাজি যিনি আংজালা অবতীর্ণ করেছেন নাজিল করেছেন ইলাইকুম তোমাদের প্রতি ইলা ইলা অর্থ হচ্ছে প্রতীক কুম অর্থ হচ্ছে তোমাদের কুম একটা সর্বনাম ধমির তোমাদের বা তোমাদের কে আর এটার এক বছর হচ্ছে কা কা অর্থ হচ্ছে তোমাকে বা তোমার আর কুম অর্থ হচ্ছে তোমাদের বা তোমাদের কে আল কিতাবা কিতাব মুফাসলান বিস্তারিত অল্লা ওয়া অর্থ হচ্ছে আর আল্লা অর্থ হচ্ছে জাদির আ তাই হুম আমরা দিয়েছি আল কিতাবা আলামুনা তারা জানে ইয়া তারা জানে আন্না হু নিশ্চয়তা আন্না আন্না অর্থ হচ্ছে নিশ্চয় হু অর্থ হচ্ছে তা বমির মোনাজ্জালুন অবতীর্ণ মিন থেকে রব্বিকা তোমার রবের রব মানে রব প্রভু হচ্ছে তোমার বা তোমাকে বিল সত্য সত্যসহ ফালা ত্যা কু নান্না তুমি অবশ্যই হইও না ফা অথএব অথপর তারপর লা না ত্যা নান্না অবশ্যই তুমি হইও না তাকে দেওয়া হয়েছে এখানে মিন অন্তর্ভুক্ত আল মো মুন সংশয় বা দিদির যা সন্দেহের মধ্যে রয়েছে আচ্ছা একত্র অর্থ দেখি তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোন বিচারক অনুসন্ধান করব এটা হচ্ছে আল্লাহ সুবাহান তালা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতে সে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে অনুসন্ধান করব বিচারক হিসাবে অন্য কোন রবের ইবাদত করব তাদেরকে আপনি কি করুন জিজ্ঞেস করুন কাফেরদেরকে অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন যে আল্লাহই তোমাদের উপর বিস্তারিত এ কোরআন নাজির করেছেন আর আমি যাদেরকে কিতাব প্রদান করেছি তারা নিশ্চয়ই জানে আল্লাহ যে আমি কিতাব দিয়েছি তারা নিশ্চয়ই জানে যে এটি তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে মানে হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লামের পূর্বেকার আহ যাদেরকে বলা হয় আহলে কিতাব ইউদি খ্রিস্টান যারা তাওরা জাবুর অনুসারী ছিল তারা প্রত্যেকে জানে যে এই কোরআন আল্লাহ তালার পক্ষ থেকেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তারা এটা ভালো করে জানে কীভাবে জানতো যে পূর্বেকার প্রতিটি কিতাবের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে এবং এই কোরআন সম্পর্কে বর্ণনা ছিল এজন্য তারা জানতো কিন্তু তারা ওইগুলো গোপন করেছে দুনিয়ার লোভে পড়ে ওইগুলোকে তারা গোপন করে ফেলেছে বিকৃত করে ফেলেছে অথব তুমি সংশয় অন্তর্ভুক্ত হইও না যে যারা সন্দেহের মধ্যে রয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না এখানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি এটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বুঝানো বোঝানো হয়েছে বলা হয়েছে আসলে এখানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকেই উল্লেখ করা হয়েছে কিন্তু আল্লাহ সুহান তালা এখানে বুঝিয়েছেন উম্মদদেরকে যে তোমরা কি করো না সন্দেহের দিয়ে সন্দেহের অন্তর্ভুক্ত হইও না সন্দেহবাদীদের আচ্ছা তো দেখি আমরা পড়ায়াত

উ সুসমায় লা অর্থ হচ্ছে নেই মুবাদ্দিলা পরিবর্তনকারী বা বদল মানে কি পরিবর্তন মুবাদ্দিলা পরিবর্তনকারী লিকিহি তার কালিমার ইহি অর্থ হচ্ছে তার মানে আল্লাহর কালিমার ই কালামের কোনো পরিবর্তনকারী নেই অহুয়া ওয়া আর হুয়া তিনি মানে আল্লাহ আসামি সর্বশ্রোতা আল আলিম সর্বজ্ঞ আচ্ছা একত্র অর্থ তোমার রবের কালিমা সত্যতা ও সুসময় পূর্ণতা লাভ করেছে যে এর মধ্যে কোনো মিথ্যা নেই সন্দেহের কোনো অবকাশ নেই তার কালিমার কোনো পরিবর্তনকারী নেই যে আল্লাহর কালাম আল্লাহর কালিমা বাণীর কেউ কোনো পরিবর্তন করতে পারবে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সর্বশ্রোতা আল্লাহ সুবাহ সব শোনেন যে সপ্তম আসমান জমিনের নিচে যদি কারো কোনো কুচকুচে পাথর থাকে ওই পাথরের উপর যদি একটা পিপিলিকা হাঁটে আমাদের পিপিলিকার শব্দ পর্যন্ত শোনেন সর্বজ্ঞ সব বিষয়ে আল্লাহ সুবাহ খবর রাখেন জ্ঞান আছে আল্লাহ সুবাহ জ্ঞানের বাহিরে আল্লাহ সুবাহর অজানা কোনো কিছু নেই মনে রাখ হবে আপনি যদি গোপনে কার ক্ষতি করতে যান দুনিয়ার মানুষ না জানুক কিন্তু আপনার রব থেকে জানতেছে এর প্রতিফল অবশ্যই আমাকে পরকালে বুক করতে হবে আচ্ছা দেখি আমরা পরায়ত ওয়া ইং তুতে আখার রমাং ফিল তাবিউনা ইল্লা যন্ন ওয়া ইনহুম ইল্লা ইয়খরুসুন ওয় ইন ওয়াওর্তুত সা আর ইনর্তুত সি যদি ওয় ইন আর যদি তুতিয় তুমি মেনে নাও অর উশরন করো ইত্তেবা করাক অধিকাংশ লোক মান যারা ফিল আরদি ফি অর্থুদ মধ্যে আউট দি পৃথিবী পৃথিবীর মধ্যে ইয়ুদিলুকা তারা তোমাকে পদভ্রষ্ট করবে ইউদিল তারা পদভ্রষ্ট করবে কা কা অর্থ হচ্ছে তোমাকে তোমাকে কা ভমির আমরা আগে বলেছি তোমাকে বা তোমার আন থেকে সাবিলি পথে আল্লাহ আল্লাহর তুমি যদি অধিকাংশ লোককে অনুসরণ করতে যাও তাহলে তারা তোমাকে কি করে ফেলবে পদভ্রষ্ট করে ফেলবে আচ্ছা একটু পরে বলতেছি এটা ইন না ইয়াত্তাবিউনা তারা অনুসরণ করে ইয়াবি তারা অনুসরণ করে ইল্লা ছাড়া কিছু অলিক কল্পনা ইন ওয়াউ আর ইন নয় হুম তারা ইল্লা ছাড়া ব্যতীত রুসুনা তারা অনুমানের অনুসরণ করে আচ্ছা একত্র অর্থ দেখি আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে যে বেশিরভাগ লোকই হচ্ছে বিভ্রান্ত অন্যায় কাজে তো এজন্য তুমি যদি সবাইকেই অধিকাংশ মানুষের কথা মেনে নিতে যাও তাহলে কি তোমাকে তারা ভ্রষ্ট করে ফেলবে যেরকম আবার সুরা সাফাতের একাত্তর নম্বর আয়তাল তাহলে তারা বলেছেন ওয়ালাহুম আল আউ্য়ালিন তাদের আগেও পূর্ববর্তী অধিকাংশ বিপদগামী হয়েছিল আবার ইউসুফের একশো তিন তালা বলেন তুমি যতই চাও না কেন অধিকাংশ লোকে বিশ্বাস করবে না দেখেন আর একটা হাদিস আছে রবি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে শেষ জামানা শুধু উম্মের মধ্যে কি হবে তিয়াত্তর দলে বিভক্ত হবে আর এক দল যাবে জান্নাতে বাহাত্তর দল যাবে জাহান্নামে আচ্ছা এখন আপনি যদি অধিকাংশ লোকদের কথা মেনে নিতে যান তাহলে এখানে কি হয়েছে আপনি ভালো কোথায় রোলেন আপনাকেও তো প্রদ্যষ্ট হয়ে গিয়েছে এর জন্য মনে রাখতে হবে আমাদের বর্তমানে একটা প্রতিযোগিতা চলতেছে বর্তমান জামানায় প্রতিযোগিতা হচ্ছে এরকম যে ওইটা করতেছি করতেছে আমি কেন করব না আরে ভাই আপনাকে চিন্তা করতে হবে যে অধিকাংশই তো অন্যায়কারী বর্তমান জামানায় অধিকাংশ হবে অন্যায়কারী এখন আপনি যদি অধিকাংশকে অনুসরণ করতে যান। তাহলে আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন মনে রাখতে হবে আপনাকে বিবেককে কাজে লাগাতে হবে আপনি সবার কথা সবাই যেভাবে চলে আপনি সেভাবে চলতে পারবেন না আপনাকে দেখতে হবে কোরআন হাদিস কি বলেছে কোরআন হাদিস অনুযায়ী আপনাকে জীবন পরিচালনা করতে হবে ওলামে কেরামের তত্ত্বাবধানে থাকতে হবে আচ্ছা তো দেখি আমরা পরে তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে তারা শুধু অলিক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমানই করে আচ্ছা দেখি আমরা পরা এক ইন রব্বা কহুয়া আল মুমাই উদিল ওয়াং সাবিলি অহুয়া আল মুবিল মুহতাদিন ইন্না ইন্না অর্থ ছে রব বা তোমার রব এই যে কা কা বমির সর্বনাম এই সর্বনামগুলো খাতায় লিখে রাখবেন কা তোমার বা তোমাকে দুটি অর্থ হুয়া তিনি বা সেই তাল্লার ক্ষেত্রে আমরা তিনি ব্যবহার করেছি হ্যাঁ হুয়া সে বা তিনি সে একজন ছাত্র তিলমিজুন অর্থ হচ্ছে ছাত্র হুয়া তিলমিজুন সে একজন ছাত্র মুআফুন চাকরিজীবী হুয়া সে একজন চাকরিজীবী জীবী আলামু অধিক জানেন মান তাদেরকে যারা ইউদিল লু বিভ্রান্ত হয় পদবস্ত হয় আন থেকে লিহি তার পথ মানে আল্লাহর পথ থেকে যারা বিভ্রান্ত হয় পদ্যস্ত হয়ে যায় সে সম্পর্কে আল্লাহ জানেন ওয়াহুয়া আর তিনি ওয়া আর হুয়া তিনি আল্লাহ আলাম ওদিক জানেন বিল মুহ তেদিনা হৃদয়ত প্রাপ্তদের ব্যাপারে আচ্ছা একত্র অর্থ নিশ্চয়ই তোমার রব আল্লাহ সব হ্যানো তালা তাদের সম্পর্ক সম্যক গাত যারা তার পথ থেকে বিভ্রান্ত হয় এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন যারা তার হৃদায়তের অনুসরণ করে যে দুটো শ্রেণীতে বিভক্ত হিদায়ত আর হচ্ছে কি পদভ্রষ্ট যে পদভ্রষ্ট আছে সে ব্যাপারও আল্লাহ সভ্য তালা জানেন ভালো করে যারা হিদায়তের উপর আছে তারাও তার ব্যাপারেও আল্লাহসভ হেনতারা ভালো করে জানেন যার হিদায়ত অনুসন্ধান অনুসরণ করে অনুসন্ধান করে তাদের ব্যাপারে আল্লাহসভ হেনতারা ভালো করে জানেন দেখে আমরা পড়ায় ফাকলু মিম্ মাধুকি রশ্ম হে আলাই বি ফাকুলু ফা অথপর তারপর কুলু তোমরা খাও বা কুলু তোমরা কি কর বক্ষণ করো মিম্মা তা থেকে যাতে উচ্চারিত হয়েছে ইসমু ইসিম ইসিম মানুষের নাম আল্লাহ আল্লাহর নাম আলাইহি তার উপর আলা অর্থ হচ্ছে উপর হি অর্থ হচ্ছে তার দমের ইন যদি কুং তুম তোমরা হও বি আয়াতিহি তার আয়াতের বিধান সমূহের প্রতি না বিশ্বাসী আচ্ছা অর্থ অতএব যে বস্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে বক্ষণ করো যদি তোমরা তার বিধান সমূহে বিশ্বাসী হও এখানে বলা হচ্ছে যে যখন কোন পশুর জবাই করা হবে তখন আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে এবং যখনই আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে তখন ওই হারাল বস্তুগুলো তুমি বক্ষণ করতে পারো ওই জামানায় কি করতো মানুষ কাফিররা আল্লাহর নাম নিত না আল্লাহর নাম না নিয়ে তারা পশুগুলোকে জবাই করত। এবং মুশ্রিকরা যারা অন্য ধর্মের অনুসারে আছে তারা অনেকে মূর্তির নাম দেবতার নাম জবাই করত তো এখন আল্লাহ হান এই আয়তের মাধ্যমে বলেছে যে যখন আল্লাহর নাম নিয়ে কোনো পশু জবাই করা হবে তখন ওই পশু তোমাদের জন্য হারাল হবে অন্যথায় তোমাদের জন্য হারাল হবে না ওটা তোমরা বক্ষণ করিও না তো এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আজকে আমরা শিখেছি আট পারা পাড়ার এক নম্বর পৃষ্ঠা আলহামদুলিল্লাহ এক থেকে সাত নাম্বার পারা পর্যন্ত আমাদের এভাবে শব্দ শব্দ অর্থ সহ শেষ হয়েছে ইনশাআল্লাহ আমরা এভাবে সমস্ত কোরআন অর্থগুরু সমস্ত সুরের অর্থগুলো জানবো শিখবো ইনশা আল্লাহ আপনাদের কাছে আমাদের একটি কথা থাকবে যে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ কোরআনের অর্থগুলো আপনারা সহজ আপনারা উপলব্ধি করতে চান যদি ধারাবাহিকভাবে না দেখেন তাহলে আসলে এটা সহজে উপলব্ধি করা সহজ হবে না কষ্ট হয়ে যাবে যে কোনো জিনিস আপনি ধারাবাহিকভাবে না করলে এটা কাজ ভালো করতে পারবেন না তো এর জন্য চেষ্টা করবে ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই ক্লাসগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ক্লাসগুলো সবার কাছে প্রচার করবেন আমরা চাই সবার মধ্যে এই কোরআনের আলো কোরআনের বাণী ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে কোরআন আলো কোরআনের বাণী পৌঁছে যাক আমরা প্রত্যেকে চাই আমি একা ভালো হতে চাই না আমি সবাইকে নিয়ে ভালো হতে চাই তা আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার